একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আজ যেরকম ভাবে হিঙ্গলগঞ্জে তিনি যাবেন, কল্যাণী, তারপর শিলিগুড়ি, আগামীকাল তার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। যেই অনুষ্ঠানের মূল বিষয়টাই হল কলকাতা বা বাংলার দুর্গাপুজোর যে আন্তর্জাতিক স্বীকৃতি ইউনেস্কোর তরফ থেকে তারা পেয়েছে তার উদযাপন, এবং সেই উদযাপনে অমিত শাহর উপস্থিত থাকছেন, কিন্তু রাজ্যের কোনো প্রতিনিধিকে এখনও পর্যন্ত আমন্ত্রণই জানানো হয়নি। বাংলার দুর্গাপুজোর উদযাপন হবে, তার স্বীকৃতির উদযাপন হবে, কিন্তু রাজ্যের কোনো প্রতিনিধি থাকবে না, তাই নিয়ে কিন্তু নতুন করে আবার বিতর্কের ঝড় শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অমিত শাহের দুদিনের রাজ্য সফর। শাহ পা রাখার আগেই রাজ্য রাজনীতিতে মাথা ছাড়া দিয়েছে নতুন এক বিতর্ক, যার কেন্দ্রবিন্দুতে ভিক্টোরিয়া। গত বছর ডিসেম্বরে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় জায়গা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। সেই উপলক্ষে শুক্রবার ভিক্টোরিয়ায় অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকড়। বাংলার দুর্গাপুজোর স্বীকৃতি উদযাপন, অথচ সেই অনুষ্ঠানেই নেই রাজ্য। সূত্রের খবর, অনুষ্ঠানে এখনো পর্যন্ত রাজ্যের কোনো প্রতিনিধি আমন্ত্রণ পাননি। মাননীয় মুখ্যমন্ত্রীর নাম থাকবে না, এটা ভাবা যায়? এটা খুবই লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, মানে অসভ্যতা। এতে বাংলার 10 কোটি মানুষের ক্ষোভে ফেটে পড়া উচিত। দুর্গাপুজোর স্বীকৃতি নিয়ে কেন্দ্র রাজ্য তর্জা নতুন নয়। রাজ্যের দাবি ছিল কলকাতার শারদোৎসবের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তারাই প্রথম উদ্যোগী হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মাধ্যমে রাষ্ট্রসংঘে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই ইনট্যাঞ্জিবল হেরিটেজের তকমা পায় কলকাতার দুর্গাপুজো। এই স্বীকৃতি উদযাপন করতে চলতি বছর পুজোর এক মাস আগে মহামিছিল করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বীকৃতি নিয়ে নবান্নের বক্তব্য উড়িয়ে কেন্দ্রের পাল্টা দাবি ছিল দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি তাঁদের পরিশ্রমের ফসল। ইউনেস্কোতে দুর্গাপূজাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যিনি সংস্কৃতি রাজ্যমন্ত্রী আছেন মীনাক্ষী লেখি, তিনি রীতিমতো লড়াই করেছেন, গেছেন, কথা বলেছেন, কয়েক মাস ধরে এই চেষ্টা হওয়ার পরে এই ফলটা আমরা পেয়েছি। এরা তো জানতোই না যে ওখানে গেছে। গত বছর 23 জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালন করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে মঞ্চে ডাকতেই গুটি কয়েক দর্শক জয় শ্রীরাম স্লোগান দেন। প্রতিবাদে কার্যত ভাষণ না দিয়েই পোডিয়াম ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার স্মৃতি রাজ্য রাজনীতিতে এখনও তাজা। তারই মধ্যে কি ফের একবার কেন্দ্র রাজ্যের সংঘাত স্থলে পরিণত হতে চলেছে ভিক্টোরিয়া? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ভিক্টোরিয়ার অনুষ্ঠানে রাজ্যকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, সেই প্রশ্ন যখন উঠছে তখন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা এই মুহূর্তের সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ, তিনি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নেতাজি জন্মজয়ন্তীতে, তখন তিনি অপমানিত বোধ করেছিলেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে অনুষ্ঠানে ডাকলেও সেখানেও সমস্যা, অনুষ্ঠানে না ডাকলেও সমস্যা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কার্যত কটাক্ষের সুরেই দিলীপ ঘোষ বলছেন যে রাজ্যের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে তো বিজেপির প্রতিনিধিদেরও ডাকা হয় না, সেক্ষেত্রে এখানে দোষ কি হয়েছে? কি বলেছেন দিলীপ ঘোষ একবার শোনাতে চাইব। আমি জানি না ভিক্টোরিয়া একজাক্টলি কী প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম আছে, আমিও জানি না, আমাকেও নেমন্তন্ন করা হয়নি। কিন্তু যারা হাহাকার করছেন নেমন্তন্ন পাননি বলে, গতবারে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী ছিলেন বলে কেউ জয়শ্রীরাম বললো, তার অপমান হয়েছিল। তো এখন এই ধরনের অপমান হতে কেন যাচ্ছেন? ওনারা ডাক পাওয়া চাই, আবার অপমানিত বোধ করেন, না পেলে কষ্ট হয়, পেলে হজম হয় না। আমরা তো এরকম করি না, কই আমাদের কোনো দিন কেউ ডাকে না, এখানকার রাজ্য সরকার কোনো MLA MPকে আমাদের ডাকে না, কোনো সরকারি কমিটিতে আমাদের ডাকে না, সামান্য সম্মান সৌজন্য দেখায় না, আমাদের মনে কষ্ট নেই, কারণ এদের কাছ থেকে আমরা কিছু আশা করি না। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম, এবং দিলীপ ঘোষ যেটা বলছেন যে রাজ্যের তরফ থেকে কোনো অনুষ্ঠানে তাদেরও তো, অর্থাৎ বিজেপির কোনো প্রতিনিধিকে তো আমন্ত্রণ জানানো হয় না, তাহলে এক্ষেত্রে আমন্ত্রণ না পাওয়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে? তিনি বলছেন ভিক্টোরিয়ায় গতবারের অনুষ্ঠানে অপমান বোধ করেছিলেন, তাহলে কেন এবার আমন্ত্রণ না পেয়ে হাহাকার করছেন? অনুষ্ঠানে ডাক পাওয়া চাই, আবার আমন্ত্রণ না পেলেও দুঃখ, কটাক্ষ দিলীপ ঘোষের। একই সঙ্গে তার অভিযোগ, রাজ্যের কোনো অনুষ্ঠানে বিজেপির প্রতিনিধিদেরও তো ডাকা হয় না, সেক্ষেত্রে
এই বিতর্কের প্রয়োজনটা কি, এটাই তিনি বলতে চাইছেন। দিলীপ ঘোষের এই কটাক্ষ প্রসঙ্গে আমরা প্রতিক্রিয়া নিয়ে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, দিলীপ ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলবেন? তিনি বলছেন যে অনুষ্ঠানে ডাক পাওয়াও চাই, আবার আমন্ত্রণ না পেলেও দুঃখ। এর পাশাপাশি তিনি এটাও বলেন, রাজ্যের কোন অনুষ্ঠানে তো বিজেপির কাউকে ডাকা হয় না। দেখুন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিক্টোরিয়াতে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটা ভারতবর্ষের পরম্পরার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠলে বিজেপির ক্যাডাররা সে অনুষ্ঠানে, যদিও তাদের সেখানে থাকার কথা নয়, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করেছিলেন, কটাক্ষ করেছিলেন, ধ্বনি দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী পাশে বসে সেটা রিলিজ করেছিলেন, তার অন্তত উচিত ছিল দেশের প্রশাসনিক প্রধান হিসেবে তারই একটি অঙ্গরাজ্যের প্রশাসনিক প্রধানকে যখন তার দলের ক্যাডাররা অপমান করছে, তিনি অন্তত প্রতিবাদ করে একটা সৌজন্য দেখাতে পারতেন। তিনি সেটা করেননি, তিনি সেটা করেন না, তার কারণ বিজেপির দলের নেতানেত্রীদের কাছ থেকে সৌজন্যটা আশা করাটা মূর্খম, তাই আমরা আশাও করি না। বাংলার মুখ্যমন্ত্রী সৌজন্যে বিশ্বাস করেন, বাংলার মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাস করেন, তাই তিনি তার নিজের নিয়ম নীতি মেনে চলেন, এটা বিজেপি করে না। দিলীপবাবু তারই পরম্পরা বজায় রাখছেন, তাই এই ধরনের মন্তব্য তিনি করেন। এই দিলীপবাবুর মুখ থেকেও বিভিন্ন ধরনের কথা, মাটিতে পুঁতে দেবো, পেটে পা দিয়ে দেবো, মেরে মাথা ঘুরিয়ে দেবো, এই ধরনের নানা ধরনের কথা আমরা শুনেছি, যেটা বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির পরিপন্থী। আসলে বিজেপির কাছ থেকে এর থেকে বেশি কিছু বাংলার মানুষ আশা করতে পারেন না।